আওয়াজটা আওয়াজটা নিকটতর হচ্ছে বাড়ছে তার ভয়ে স্তব্ধ বাতাস করে ওঠে কদমের বুকটা সমুদ্রের মানুষ সমুদ্রের এই হুঙ্কার কোন প্রলয়ের পূর্বাভাস সে জানে কামিজবুরু আর কোরবান ওরাও জানে সহস্র ফনা মেলে সাগরটা যখন আসমান উঁচু হয়ে ধেয়ে আসে প্রলয়ের ঘোষণা যেন কোনো নিষ্ঠুর অব অপদেবতার অভিশাপ হয়ে আকাশ ভেঙে পাতাল ফুরে সারা জাহান তোল পার করে নেমে আসছে মহাপ্রলয় যা পৃথিবীর মানুষ দেখেনি কখনো দয়াহীন মায়াহীন ক্ষমাহীন নিষ্ঠুর এক অজানা তারই সুমুখে বাধ্য পশুর মতো দূর দূর ওরা ওরা অসহায় কামিজবুরো তখন বলতে শুরু করেছে আজকের গর্জনের সাথে সেই গড়কির ডাকের তুলনা হয় কখনো সে কি গর্জন সে কি হুঙ্কার মনে হয়েছিল হাজার ইসরাফিল হাজার সিংহায় ফু দিয়েছিল সেই ডাকে কেঁপেছিল আসমান জমিন সারা জাহান গরকির পানিতে ভেসে গেছিল মানুষ গরু পশু পক্ষী একাকার হয়েছিল আসমান জমিন ঘর বাড়ি কামিজবুরু এমন করে বলে যেন তারই জীবনের প্রত্যক্ষ ঘটনা ছেলেব সবাই জানে এই তিরাশি সনের শুনেছে ওরা শুনেছে তার বাবা কাছে বছর গয়েসুদ্দি মোটে দশ বছরের নাবালক গয়েসুদ্দির বাপ আজবুদ্দি ছেলেকে গামছা দিয়ে বুকের সাথে বেঁধে তিন দিন তিন রাত্রি ভেসেছিল সেই মহাপ্লাবনের পানিতে ওরা বাপবেটা ছাড়া সারেংবারের পাঁচ হিসার পঁয়ত্রিশ জন বাসিন্দার ভেতর আর কেউ বাঁচতে পারেনি সেবার সেই গোর্কির কাহিনী বহুবার শুনেছে ওরা শুনে শুনে কঠিন সেই দুর্যোগটা ওদের জীবনের কোনো অতীত অভিজ্ঞতার মতো গেথে রয়েছে ওদের মনের পটে আজকের আসন্ন দুর্যোগ কি তার চেয়েও ভয়ঙ্কর ওরা যেন শিউরে ওঠে কামিজপুরও এখনো বলে চলেছে আবশ্যক তিরাশি সনের গড়কির আগেও বহুবার বানের পানি ভাসিয়ে নিয়ে গেছে আমাদের এই বদনসিব বদকিসমত দেশটাকে সিত্তিসান হয়েছিল ঘর দোর হাট বাজার লাখে লাখ মানুষ বৌঝি মা বোন বেটা বেটি আর ওদের যত গরু ছাগল মোষ সব মোরে সাফ হয়েছিল বিরান হয়েছিল এই মুলুকটা সে কি আজকের কথা আর সে একবার দুবার নয় বহুবার মুরব্বীদের কাছে শোনা তবে মুরব্বিরাই বলে গেছেন তিরাশি সনের গোরকির কাছে ওসব কিছুই না আল্লাহর গজব আজও তেমনি আল্লাহর গজব নেমে আসছে আল্লাহ কি এতই নির্দয় ভয়ে আতঙ্কে রুদ্ধশ্বাস ওরা রুদ্ধশ্বাস ওরা চেয়ে থাকে কামিজবুরুর মুখের দিকে এই প্রশ্নটার কি জবাব দিতে পারে না কামিজবুরো খোদার লানচ যখন পড়ে তখন এমনি করেই পড়ে দুনিয়াদারির পায়েবন্দি এই আদনা মানুষ তাকে কেমন করে ঠেকাবে বুঝি ওদের অনুচ্চারিত প্রশ্নের জবাবেই বলে চলে কামিজবুড়ো ভীত আতঙ্কিত মেয়েরা চোখ বড় বড় করে শুনে যায় ওর কথা হজরত নুহের কথা বলেছি না তোদের সেই সাল্লামের জামানায় পাপে ভরে গেল দুনিয়া গোনা গুমরা হাজারো পাপে ভরে আছে মানুষের মন মানুষ ভুলে গেছে খোদাওয়ানতওয়ালার কথা নেক কাজ নেক চিন্তা সব নুসালদের ডেকে বললেন হে মানুষ তোমরা নেকির পথে ফিরে আসো পাপের রাস্তা ছেড়ে নেক কথা নেক চিন্তার পথে আসো আমি বলছি খোদাওয়ান তালা সহ্য করবেন না এত পাপ আসমান থেকে পানি ঢেলে তামাম দুনিয়া ডুবিয়ে দেবেন তিনি সব পাপ সব গোনাগার বান্দা ভেসে যাবে তোমরা সাবধান হও নূসাল্লামের কথা শুনে মানুষ হাসলো ঠাট্টা করলো তবু আল্লাহর পয়গম্বর নুসাল্লাম সাবধান করে ওদের ওরা শুধু ঠাট্টা করে দিন যায় হুশিযার করে চলেন ওদের ওরা হেসে উড়িয়ে দেয় তার কথা শেষে এই সেই দিন সেই গজবের দিন আকাশ ফেটে পানি পড়তে লাগলো মাটি ফুরে পানি উঠতে লাগলো নুসাল্লাম বানিয়ে রেখেছিলেন মস্ত বড় এক জাহাজ নিজের পরিবার আর নেকভক্তদের নিয়ে তিনি গিয়ে উঠলেন জাহাজে মানুষদের ডেকে বললেন তিনি এখনো সময় আছে উঠে এসো জাহাজে ওরা ঠাট্টা করে বলল তুমি থাকো তোমার জাহাজে পানির তোরে কতক্ষণ টিকবে ওই জাহাজ আমরা চললাম পাহাড়ে বানের পানি তো আর পাহাড়কে ছাপিয়ে যেতে পারবে না এদিকে পানি উঠছে তো উঠছেই তার আর খ্যান্তি নেই জন্তু জানোয়ার পশু পক্ষী দুনিয়ার যত প্রাণী রয়েছে সবই একজোড়া একজোড়া করে আপন জাহাজে তুলে নিলেন নূসার্লাম পানির ওপরে ভেসে ভেসে চলল তার জাহাজ ওদিকে সেই পাপি আর মূর্খের দল পাহাড়ে উঠেও রক্ষা পেল না দেখতে দেখতে ডুবে গেল দুনিয়া সেই উঠতে উঠতে পানি আসমান পাপ আর পাপি সবাই ডুবে মরল বাঁচল শুধু নুসাল্লাম আর তার জাহাজের নেতভক্ত ছোট্ট দলটি সেই এক গর্কি হয়েছিল বটে এই কিসাও নতুন নয় সারেং ছেলে মেয়ে এই বামন ছাড়ি কদুরখিল মাদারটেকের ছেলে মেয়েরা ভূমিষ্ট হয়েই শুনে আসছে এ কাহিনী আহা চাচা লম্বা কিসা থামাও তো চেঁচিয়ে উঠল কদম যেমন অকস্মাৎ এক অজানা ত্রাসে স্তব্ধ হয়ে থমকে ছিল বাতাস তেমনি অকস্মাতেই শুরু হলো তার দাপাদাপি তুফানি তাণ্ডব কি এক উত্তেজনায় দাঁড়িয়ে পড়েছে কদম ওর কাঁধগুলো আর বাহুজোড়া ফুলে উঠেছে লুঙ্গিটাকে খাটো করে কোমরের সাথে শক্ত করে গিট বেঁধেছ মেয়েদের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল এই মেয়েরা ভয়ে ঘুপচি মেরে বসে থাকলে বাঁচবি তোরা দেখছিস না দুনিয়ার আলামত শক্ত করে গিট দিয়ে শাড়ি কোমরে খবরদার উল্টোমুখী সাঁতার কাটবি না হাত পা ছুরবি না পানির সাথে লড়তে যাবি না শুধু ভেসে থাকবি মুখটাকে ভাসিয়ে রাখবি পানির ওপর সবাই তো সাঁতার জানিস কদমের কথাটা পুরোপুরি শেষ হলো না বাতাসের ঘুর নিয়ে এসে উড়িয়ে নিয়ে গেল সুন্দরী কাঠের পালা গাছের আগাগুলো বেঁকে এসে মাটি ছোল একই খেপা বাতাস ঝাপটার পর ঝাপটা আসছে আসছেই গা চুপড়ে ঘর ভেঙে আকাশ পাতাল মাথায় করে নবীতুন দেখল ওর বরোই গাছটা বাতাসের হ্যাঁচকা টানে পুবের হিসার উঠোনে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল সহসা ওরা ওদের মাথার উপর বুড়োর ঘরের দুখানি টিন লাফিয়ে উঠে ঝা করে উড়ে চলে গেল আকাশের শূন্যে ভয়ে চোখ বুঝলো মেয়েরা চোখ বুঝে চিৎকার করে উঠল চিৎকার করে কামিজ কামিজপুর টিন উড়িয়ে নিয়ে বুঝি বা একটু ধিমিয়ে এলো বাতাসের রোষ চারিদিকে কান্নার রোল পড়েছে বেরিয়ে এসেছে পাল বাড়ি ভুইয়া বাড়ির মেয়ে মরদ ওরা ছুটছে আর চেঁচিয়ে চলেছে বান এলো গো বান এলো পানি উঠেছে পানি উঠছে আর রক্ষা নেই সহসা আঁকিয়ে কসহায়ের মতো বলে উঠলো কোরবানের বউ এক ঝটকায় নবীতুনকে কাছে টেনে নিল কদম আখি আর নবিতুন দুজনকে দু বাহুতে বেঁধে লাফিয়ে পড়লো উঠোনে উঠোন থেকে চিল্লিয়ে ডাকলো ওদের এই করবান বুদ্ধিসুদ্ধি খোয়ালি নাকি শিগগির ওদের নিয়ে বেরিয়ে আয় শরবতের আর করবান বাচ্চাদের হাত ধরে টানতে টানতে বেরিয়ে এলো মেয়েদের ডাকলো আয় সবাই যাচ্ছে শেখ বাড়ি দৌড়ে দৌড়ে সবাই শেখ বাড়ির দালানে গিয়ে ওঠে ওরা সবাই ছুটল শেখ বাড়ির দিকে কামিজগুরুর কী হয়েছে কে জানে হয়তো ক্ষিপ্র প্রকৃতি আজ ওকে ও খেপিয়ে দিয়েছে যেন কে ওকে নিয়ে যাবে তাই বারান্দার পালাটাকে দু হাতে আঁকড়ে রয়েছে ও আর চিল্লিয়ে চলেছে কি হবে দৌড়ে কোথায় পালাবো পাপ পাপ পাপে ভরে গেছে দেশ এই পাপ সইবে কেন আল্লাহ হঠাৎ শরবতীর কোলে ছেলেটার দিকে চোখ পড়লো কামিজবুর এক লাফে নেমে এলো শরবতীর কাছে ছেলেটাকে তুলে নিল বুকে আর এখাতে শরবতীকে ধরে ছুটে গেল শেখ বাড়ির দিকে অনেক দূর থেকে কে যেন চিৎকার করে বলে চলেছে এলো গো এলো ধেয়ে আসছে বানের পানি বাড়ির কয়েকটা মেয়ে পিছিয়ে পড়েছে শেখ বাড়ির দিক থেকে কোনো এক নারী কণ্ঠ ডাকছে ওদের আয় জলদি আয় আকাশপাতাল চুরমার করে আসছে বানের জল বুঝিয়ে এসে গেল বানের পানি সেই সাথে বৃষ্টি সেই সাথে হাওয়ার তোর কোনো কথা কোনো কণ্ঠ আর শোনা যায় না সমস্ত শব্দ ভয় পেয়েছে সেই মাত্র ভয়ঙ্কর শব্দ গর্জনে বুঝি বেজে উঠেছে ইসরাফেলের সিঙ্গা বেজে উঠেছে রুদ্র দেবতার প্রলয় বিশান আকাশ ভেঙে পড়েছে পৃথিবীর বুকে খান খান চুরচুর হয়ে মাটির পৃথিবীটা ছিটকে পড়ছে লীন হতে চলেছে কোন শূন্য লোক বুঝি মহা সৃষ্টি ধ্বংস আজ কে যেন হুর্মুর খেয়ে পড়ল কদমের গায়ে কদম চিনল না বৃষ্টিতে চুপসে গেছে ওর চোখ কিন্তু পরেও উঠে দাঁড়ালো লোকটি ই আল্লাহ এ কি কেয়ামত নাজেল করলে তুমি টলতে টলতেই চলেছে লোকটি কেয়ামত কেয়ামত এসে গেল রে আজ আসমান জমিন দুনিয়া জাহান মিসমার হবে একাকার হবে দেখছিস না পাপ কত পাপ ঢুকেছে আমাদের মাঝে পাপের মুল্লুক যে আজ ছাড়খার হবে কোন সুদূর থেকে ভেসে আসা ক্ষীণ এক অভিসম্পাতের মতো কথাগুলো শুনল কদম তারপর ও যেন দেখল প্রচণ্ড বাতাসে উড়িয়ে নেয়া পাতার মতো ঘূর্ণি খেতে খেতে অদৃশ্য হয়ে গেল কামিজবুরু কামিজবুর বুকের কাছে তখনও আগলে ধরা শরবতীর বাচ্চা ছেলেটি কদমের কানের সাথে মুখ লাগিয়ে শুধালো নবীতুন কই যাও কেন লুন্দর মামুর দোতলা দালানে সেখানেই তো যাচ্ছে সবাই বলল কদম কখনো না মরে গেলেও না বলে সামনের করই গাছটা আঁকড়ে ধরল নবীতুন এক পা দুপা করে চরে গেল গাছে মার পিছু পিছু আঁকিও এ কী করছিস নবীতুন গাছের উপর কতক্ষণ কতদিন থাকবি এ গাছ স্রোত হিসেব উপরে ফেলবে নেমে আয় নেমে আয় নেমে আয় নবীতুন মরিয়া হয়ে গলা ফাটিয়ে চেঁচায় কদম গাছের উপর থেকে নবীতুন চেঁচিয়ে চলেছে ওর সমস্ত শক্তি দিয়ে কিন্তু প্রলয়ের হুঙ্কার গর্জনে তলিয়ে যাচ্ছে ওর গলা কিছুই কানে আসছে না শুধু দেখলো বারবার দক্ষিণ দিকে আঙুল আর হাত নেড়ে কি যেন দেখাচ্ছে নবীতুন মুখ ঘুরিয়ে দক্ষিণ দিকটা দেখে নিল কদম দেখে নিয়ে এক মুহূর্ত বিলম্ব করল না তরতর করে উঠে এলো গাছের আগায় দক্ষিণ থেকে আসছে পানির পাহাড় আসমান জমিন তোলপাড় করে আসছে বিরাট ঢেউ কোন সমুদ্র অদেখা কদমের কিন্তু সমুদ্রে অত বড় ঢেউ কখনও দেখেনি কদম কোথায় আকাশ কোথায় মাটি আকাশ মাটি ছুঁয়ে দাঁড়িয়ে আছে বিশাল ভয়ঙ্কর পানির প্রাচীর সে প্রাচীর ধেয়ে আসছে ওদের দিকে আক্কি মা শক্ত করে জড়িয়ে থাক গাছটাকে বলল কদম আর নিজের বাহুর বেষ্টনে কোরই গাছের কাণ্ডসহ কোমরটাকে জড়িয়ে রাখল কদম তারপর ওরা চোখ বুঝল ঢেউটা ওদের পায়ের তলা দিয়ে চলে গেল ওদের পায়ের তলা দিয়ে চলে গেল, কিন্তু ডুবিয়ে গেল বামন ছাড়ি গ্রামটা ভাসিয়ে নিল ঘর বাড়ি ভেসে গেল গরু ছাগল মোষ আর কিছু মানুষ কদম নবীতুন ওরা চোখ মেলে দেখল লুন্দর শেখের দোতলা দালান ছাড়া আর কোনো ঘর অবশিষ্ট নেই বামন ছাড়িতে ও কি চৌধুরী বাড়ির দালানটা এই একটু আগেও আমরা দেখলাম যে উৎকণ্ঠা ঝরে ঝরে নবীতুনের কণ্ঠে চৌধুরী বাড়ির দালান পানির তলায় সংক্ষেপে বলল কদম ভীষণ বেগে স্রোত যাচ্ছে করই গাছটা শুরু একটি কাঠির মতো থরথর কেঁপে চলেছে আহা ডুবে গেল চৌধুরী বাড়িটা ছোটো বউটা বড় ভালো নেকদিল ছিল গো আহা ছোটো বউটা কি ভেসে গেল নবীতুনের বড় দুঃখ হলো ছোটো বউর জন্য ছোটো বউর শোকে গাছের উপর কাটতে বসলি নাকি তুই খিচে কদম না গো না ছোটো বউর মতো মানুষ হয় না ছোট বই তো আমাকে সব বলল বলল কি বলল এক চোখ পানির দিকে আরেক চোখ নবীতনের দিকে রেখে শুধালো কদম বলল কেমন করে ওই জাত লুন্দর আর ওই হারামির বেটা পোস্টমাস্টার সাজস করে আটকে রেখেছিল তোমার সব চিঠি আমার চিঠিগুলো যেতে দেয়নি আর বলল কার কার হাত দিয়ে তোমার টাকা আসতো লুন্দরের কাছে লুন্দর এক পয়সাও দেয়নি আমাকে আর বললো কী সব মিথ্যে কথা নাকি শুনিয়েছে তোমাকে নবীতনের কথা শেষ হবার আগেই চেঁচিয়ে উঠল কদম একদিন একদিন এসব কথা বলিস নি কেন বারে ছোটো বউ কি একদিন জানতো নাকি আমি তো শুনলাম মোটে আজ সকালে সেই কবে থেকে খবর দিয়েছিল ছোটো বউ একদিন যেতে পারলাম কই আজ সকালে তুফান মাথায় এজন্যই ছোট বউর কাছে গেছিলি নবীতুনের হুঁটা মুখ দিয়ে বেরোবার আগেই আরেকটি ঢেউ এলো সামাল সামাল নবীতুন শক্ত করে আঁকড়ে থাক চেঁচিয়ে উঠল কদম ঢেউটা ওদের পাঁচ শুয়ে গেল